হ্যালো এভ্রিয়ন একটা নতুন হেয়ারস্টাইল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে এই হেয়ারস্টাইলটা তোমরা রিসেপশান বলো বা কোনো পার্টি মেকআপে ইজিলি করতে পারবে হালদি লুকও করতে পারবে সামনে মুকুর দিয়ে দিলে কিন্তু এই হেয়ারস্টাইলটা একদম তোমাদের সামনে কিন্তু তৈরি হয়ে যাবে আর হেয়ার স্টাইলটা খুবই সহজ যাদের ফ্রন্ট কপালটা একটু চওড়া থাকে তারা এস কি করলেও কিন্তু খুব সুন্দর লাগবে তো ফার্স্ট আমি ভালো করে পুরো চুলে ক্রিম্পিং করে নিয়েছি ক্রিম্পিং করার পর তিনটে পার্টিশানে কিন্তু হেয়ারটাকে ভাগ করেছি দেখো যে পার্টিশানটা নিচে রেখেছি সেখানে আমি গাডার দিয়ে বা এমনি ওপেন হেয়ার করলে তোমাদের ইচ্ছে মতো তোমরা রেখে দিতে পারবে এখানে আমি ক্লিপ আটকে দিয়েছিলাম তারপর কি করেছি দেখো ক্লিপ আটকানো হয়ে গেছে আমার তারপর কি করেছি ভালো করে ব্যাক কমিং করেছি ব্যাক কমিং অনেকের মুখে শুনি যে মডেল দে যে দিদি ব্যাক কমিং করার পর হেয়ারটা খুব খারাপ হয়ে যায় রাফ হয়ে যায় ছাড়তে চায় না পরের দিন স্নান করার পর তো ব্যাক কমিংটা দেখো উপরে কিন্তু খুব লুজভাবে ধরেছি তারপর ভালো করে কম দিয়ে কিন্তু টেনেটারে নিয়েছি এইভাবে কিন্তু করলে কিন্তু হেয়ারে কোনো প্রবলেম হয় না তো তারপর হেয়ার সেটিং স্প্রে দিয়েছি দুধ থেকে দিয়েছি কাছ থেকে কখনোই দেবে না তারপর দেখেন পুরো হেয়ারটাকে আমি আয়নার সামনে বসিয়েছি ওর ফেসে কতটা মানাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমি হেয়ারটাকে পাফটাকে কমিয়েছি তোমরা পাফটাকে ওঠা নামা কিন্তু অবশ্যই করতে পারো ক্লায়েন্টের ফেস অনুযায়ী বা যার যাকে হেয়ার স্টাইল করছো তার ফেস অনুযায়ী তো আমি আয়নায় দেখে নিয়েছি দেখে নেওয়ার পর যেখানে কম বেশি মনে হয়েছে সেখানে সব ঠিকঠাক করে কিন্তু ভালো করে ক্লিপ লাগিয়ে দিয়েছি এবার ক্লিপ লাগানো ববে পিন লাগানোটাও একটা ব্যাপার থাকে যে অনেক ক্লিপ লাগালে কী হয় খুব একটা ভালো লাগে না দেখতে হিজি ভিজি লাগে তো সেইভাবে তার জন্য কি করেছি ক্লিপটাকে ক্রিস ক্রস করে কিন্তু তাহলে পুরো হেয়ারটা টাইটও হয়ে যাবে আর কোনো প্রবলেমও হবে না আর কোনো নর্চরও কিন্তু হবে না উপর থেকে আমি একটু হেয়ার সেটিং স্প্রে দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা সাইন স্প্রে ইউজ করো তাতে বেবি হেয়ারটাও কিন্তু মানে ভালো করে মিশে যায় হেয়ারের সাথে আর হেয়ারে কিন্তু সাইন্সও সাইনও দেয় তারপর এখানে কি হয় সামনে ফ্রন্টে কিন্তু ওর হেয়ারটা অনেকটা কম ছিল বলে আমি ভালো করে জ্যাকটা করলে কি হয় হেয়ারটা কিন্তু ভালো করে মানে হেয়ারের স্টাইলটা ভালোভাবে হয়ে যায় তো ভালো করে দেখো আমি ছোটো ছোটো করে সেক্সের নিয়েছি যেহেতু ওর হেয়ারের হেয়ারটা অনেকটাই কম ছিল তারপর ভালো করে ব্যাক কমিং করেছি নাহলে কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু তোমরা মিডিলে হেয়ারটা স্মৃতি রেখেও কিন্তু করতে পারো এইভাবে পুরো প্রসেস করে নিয়েছি তোমরা চাইলে লাইনসও করতে পারো হেয়ারটাকে সাইডে পাফের উপর দিতে পারো তোমাদের যেটা ভালো লাগবে ক্লায়েন্টের উপর সেটা তোমরা করে নেবে বা ক্লায়েন্ট ডিমান্ডের উপর কিন্তু তোমরা এটা করতে পারো তো ভালো করে দেখো হেয়ারটা করে নিয়েছি করে নেওয়ার পর আমি এখানে পাপের ওপর দিই আমার ভালো লাগছিল না আমি আয়নায় সবসময় ক্লায়েন্টকে দেখে নিই তো সেদিন আমার স্টুডেন্টদেরই হেয়ার স্টাইলের দেখানো ছিল তার জন্য আমি সবাইকে দেখতে পাচ্ছ তোমরা আরও অনেকেই ছিল যাই হোক তো এবার ওই সাইডটা কিন্তু পাপের ওপর দিনই এমনিই দিয়ে আটকে দিয়েছি তারপর এই ফ্রন্টেরটা কি করছি সামনে একটুখানি আমি এস করার জন্য রেখে দিয়েছি এসটা না করলে আমার ভালো লাগতো না আর ওদেরও এস দেখার খুব ইচ্ছে ছিল তোমরা দেখতে পাচ্ছ কতটা চুল ফাঁকা আছে ওর সঙ্গীতার তো ভালো করে বুঝতে পারছো সেমভাবে কিন্তু ওই ধারে যেভাবে আমি লাইন্স লাইন্স করেছি বা যেটাই করি না কেন এদিকে আমি তো সেইভাবে কিন্তু আমি ব্যাক কমিং কিন্তু সেমভাবেই করবো ঠিক আছে এখানে আমি ভালো করে লাইন্স করব। তো ব্যাক সেইভাবে করব এবার আবারও বললাম যেভাবে ফেসে মানাবে তোমরা সেইভাবেই করবে আর হ্যাঁ যারা আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দিছো তাদেরকে অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকে যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি বেশ এক্সাইটেড হয়ে পড়ি যে তোমাদেরকে আমি নতুন কিছু কি দিতে পারি আর এটা আমার ভীষণই ভালো লাগে আর এটা মানে তোমাদের ভালোবাসা পাওয়াটা মানে কী তোমাদের ভগবানের আশীর্বাদ বলে আমি মনে করি তোমরা পাশে না থাকলে আমার পক্ষে আমার পক্ষে কিছুই করা পসিবল ছিল না এত পেজে ফলোয়ার্স এত ভিউয়ার্স কখনোই পসিবল ছিল না তো যেটা বললাম আগে যে সে হেয়ার সব সবসময় দূর থেকে দেবে কাছ থেকে দেবে না তাহলে হেয়ারে একটু প্রবলেম হয় তো এইভাবে কিন্তু পুরো হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে যাবে আর বারবার বললাম যে ববি পিন সবসময় ইউপিন যতটা কম পারবে ততটাই করবে আর এইভাবে কিন্তু আমি পুরো হেয়ার স্টাইলটা করেছি আমি নেক্সট ভিডিওতে আরও অ্যাডভান্স কিছু হেয়ার স্টাইল নিয়ে আসবো তো দেখো স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম কী করবো সামনেও ওটা রাখা যাবে পেছনেও রাখা যাবে একধারে রাখা যাবে তোমরা তোমাদের মতো করতে পারো তারপর আমি কি করলাম আমি এখানে কিন্তু উনিশ নম্বর টং দিয়ে কিন্তু আইকনিকের টং দিয়ে কিন্তু পুরো চুলটাকে কার্ল করে নিয়েছি কাল করে নেওয়ার পর কিন্তু পুরো একটার ওপর একটা জড়িয়ে দিয়েছি এটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দেবো আর আজকের এই এস যেটা করেছি সেটারও ভিডিও দেওয়া হয়নি তো লাইনসগুলো দেখো কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ পরের ভিডিওটা দেখার জন্য একটু ওয়েট করে থাকতে হবে পরের ভিডিও তুমি এস আর সামনে ফ্রন্টে কিন্তু এটা ভিডিওটা নিয়ে আসবো চলো টাটা